পটুয়াখালী তিন আসনে ভিপি নূরকে সহযোগিতা করবে বিএনপি। এরপর থেকে প্রশ্ন ওঠে, আগামী নির্বাচনে বিএনপির সাথে কি জোটবদ্ধ হতে যাচ্ছে ভিপি নূরের গণ অধিকার পরিষদ? এ নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে বিষয়টি পরিষ্কার করেন তিনি। বলেন, বিএনপির সঙ্গে জোট কতভাবে নির্বাচনে যাওয়ার বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। বৃহস্পতিবার সকালে পটুয়াখালীর দশমিনা উপজেলা সদরের ভিআইপি ডাক বাংলোয় সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় সভায় একথা বলেন ভিপি নূর। তিনি বলেন, নতুন বাংলাদেশ বিনির্মাণে 300 আসনেই প্রার্থী দেবে গণ অধিকার পরিষদ। পরিবেশ পরিস্থিতির উপর বিবেচনা করে ও নেতাকর্মীদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত হবে জোটবদ্ধ নির্বাচনের বিষয়ে। এদিকে ভিপি নূর সহ অন্তত 6 নেতাকে সহযোগিতা করতে নেতাকর্মীদের প্রতি নির্দেশনা দিয়েছে বিএনপি। Thank you.